चलो हमें घुरे आसी ओ पहाड़े उठब। বন্ধুরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি, খুব আনন্দে আছি। আমার চ্যানেলে স্বাগতম। আজকে আরেকটা দিন, আমরা তো এসেছি সকালবেলাতে। তো কালকে না ওই যে যখন আসছি না, এত কুয়াশা, ঘন কুয়াশা, জানো তো আমাদের ড্রাইভারকে হ্যান্ডস আপ, বাপরে বলতে হবে। ওই কুয়াশার মধ্যে কিভাবে ও গাড়ি চালিয়েছে কি বলবো। চলো ঘুরে আসি। আর কি রোদ, গায়ে যারা আর গরম জামা পরা যাচ্ছে না, এত গরম লাগছে। তাসপাটি সব তাস নিয়ে বসেছে। চলো আমরা ঘুরে আসি ওই পাহাড়ে উঠব। চলো দেখো পাহাড়টা, এই পাহাড়ের উপর দিয়ে এসছি, কত সুন্দর। চারিদিকে সবুজে ঘেরা। আমাদের দুজন আসছে, খুব সুন্দর। এটা খয়রা বেড়া ড্যাম, আর ওইটা খয়রা বেড়া ড্যামে তো ওই জলটা দেয় না, বাদ দিয়ে বার করে। ওইটা পুরো চারিদিকটা একদম কি সুন্দর, চারিদিকে পাহাড় একদম, সূর্য অস্ত যাচ্ছে, দারুণ। সুন্দর না দেখতে, ওইটা জলের ল্যাংচা, সারাক্ষণ সেলফি তোলা হচ্ছে। এটা কি দুর্গা ড্যাম? ও না বাজায়, ওই মাঝখানে যাওয়া যায়। আচ্ছা জল কাল তো সংক্রান্তি লাগবে। এটা হলো মুখোশ গ্রামে, মুখোশ গ্রামে সব মুখোশ। দেখো কি সুন্দর সব মুখোশ। হ্যাঁ পুরুলিয়া টেলে, হ্যাঁ খুব সুন্দর। পেপারে কিরম দাম এগুলো? 500 টাকা জোড়া। এটা মুখোশ, তোমাদের এখানে মুখোশ গ্রাম এটা বলে? নজর কাঠি এগুলো, এগুলো আপনার কি হচ্ছে? এই কালোটা হচ্ছে আলাদা কালো, আপনার অন্য দোকান। এই কালোটা হচ্ছে আপনার তৈরি কালো, এটা যে বাইরে জল পালো কিছু হয় না, যেটা অন্য কালো থাকে সেটা আপনার জল পাওয়া নষ্ট হয়ে আপনার। আচ্ছা এই কালোটা কি হচ্ছে? জল পাওয়া নষ্ট, এটা আপনার বাইরে রাখে লোক। আচ্ছা বাইরে নজর আপনার নষ্ট হয় না, এই জন্য। হ্যাঁ নজর কাঠি এটা। এই যে কালোটা বেশি বিক্রি, এটা আমাদের পুরুলিয়া, এটা পুরুলিয়ায় মুখোশ গ্রাম। Yeah.
কত সুন্দর এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে, আমার মুখোশও আছে। এই ছোট ছোট মুখোশ গুলো কি দাম আছে? কত? 200-300 দাম মুখোশ। হতে পারে ওরা হাতে করে করবে, হাতে তৈরি করে তো। সিল্কি আর খাবি না? আধ ঘন্টা হলে এসছি, আধ ঘন্টা এসেই আমি সঙ্গে সঙ্গে ওরা চা, আমি তো আমরা সব লিকার চা খাবো, সকালবেলা দুধের চা খেয়েছি, আমি দুধের চা খাই না, শরীর খারাপ হবে, তো আমি ওই জন্য লিকার চা বলে অর্ডার দিয়েছি, মুখ হাত পা ধুয়ে বসেছি, লিকার চা এনে দিয়েছে। তো ওই খাওয়া হলো, এখন চিকেন পকোড়া ভাজা হচ্ছে, চিকেন পকোড়া সব পকোড়া দেবে, আর রাত্রিবেলা চিকেন কষা আর ফ্রাইড রাইস। এই হলো রাত্রিরে খাবার দিলাম, সকালবেলাতে বোধ হয় বলিনি তোমাদের, কালকে এই সকালবেলাতে চা তো খাওয়াই হয়, তারপরে লুচি কপি আলু কড়াইশুঁটি দিয়ে আর তরকারি, আর দুপুরবেলা খাওয়া হয়েছে ডাল, মুসুর ডাল আর ঝুরি আলু ভাজা ভাত, আর এ হয়েছে রুই মাছের কালিয়া আর টমেটো কাজু বাদাম কিশমিস দিয়ে চাটনি পাঁপড়, ব্যাস এটা খেয়ে দেই আমরা চলে গেলাম ওই তো গুনো দেখতে। তো দেখে টেকে এলাম, সকাল থেকেই তো ঘুরছি আর সারা রাত তো ঘুম নেই আমাদের, এখনো পর্যন্ত ঘুম নেই, আমার চোখ দুটো জ্বালা করছে একদম। চলো, আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেই আর সাবস্ক্রাইব করবে, সব বন্ধুরা নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করবে, আমার ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকু, টাটা।